যে বিষয় নিয়ে আলোচনা করব, হস্তরেখা তথা পামিস্ট্রিতে লটারিতে আপনি জয়ী হবেন, হাতে এরকমই এক রেখা আজকে আপনাদেরকে দেখাবো। এর আগে আমি একটা প্রথম পর্ব করেছি, আজকে যে পর্ব সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো লটারি সংক্রান্ত আজকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমি একটা রেখা দেখাবো, যে রেখা থাকলে পরে আপনি লটারিতে অবশ্যই জিতবেন। তো এই ধরনের রেখা যদি হাতে থাকে তাহলে আপনি জীবনে লটারি কোনো না কোনো সময় অবশ্যই পাবেন, সেরকমই এক সাইন আজকে দেখাবো। এর আগে একটা ভিডিওতে আমি দেখেছি আজকে দ্বিতীয় পর্ব লটারি সংক্রান্ত, এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, এই নিয়ে আলোচনা করব, যার সাহায্যে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনি লটারিতে জয়ী হবেন। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। আপনি নারী হন বা পুরুষ, দুটো হাতই দেখবেন, ডান হাতে থাকলে পারে এই রেখা 100%, আর বাঁ হাতে থাকলে সেটা 20% ফল দেয়, 20 থেকে 25%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিজেদের হাতটাকে প্রথমে সোজাভাবে ধরবেন, যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দিয়ে লক্ষ্য করবেন আপনাদের হাতের দিকে। তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে আপনারা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আপনারা চ্যানেলের নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আশা করি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। তো লটারি আপনি জয়ী হবেন, সেই রেখাটা আজকে এখন যেটা দেখাচ্ছি সেটা আপনারা একটু দেখুন। এই পর্বতের দিকে আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে রাহু। লটারির ক্ষেত্রে রাহু পর্বত আমাদের দেখতে হয়। তো রাহু পর্বতে একটা রেখা আমি দেখাবো, এই রেখা থাকলে পরে আপনি লটারিতে জয়ী হবেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার রাহুর ক্ষেত্র, প্রথমে বুঝে নেন এটা রাহুর ক্ষেত্র। তো এই রাহু ক্ষেত্রে যদি আপনার হাতে এই ধরনের একটা কস সাইন থাকে,